ওমর সানি যে কাজটা করলো মহরতের দিন সাংবাদিকদের, এই তো চুপ করো, এভাবে ধমকি দিয়ে সাংবাদিকদের কথা বলা ঠিক না। একমাত্র লোক রুবেল সাহেব, আমার ওস্তাদ, সাংবাদিকদের কোনো ইন্টারভিউ তিনি দেন নাই, বলছে যে তোমরা যাও, তোমাদের ইন্টারভিউ আমি দেব না। সাংবাদিকদের মানে লেজে পাড়া দিয়া আপনি কোনো কাজ করতে পারবেন না, সাংবাদিকদের সহযোগিতা সব সময় লাগবে। দরদ সিনেমায় যারা যারা আসছে আমার মনে হয় না ওখানে বিশেষত করে প্রয়োজন আছে। আজকে কথা বলবো ওমর সানি, মিশা সদাগর, ড্যাড বডি, দরদ, রাজকুমার। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো নিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আমি ব্রুসলি ভাইজান, সাকিবিয়ান বন্ধুগণ, সিনেমা প্রেমী বন্ধুগণ। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা না, বেশ কয়েকটা ইস্যু নিয়ে আজকে হাজির হয়েছি। যেমন দরদ সিনেমায় যুক্ত হলেন অনেক বড় বড় স্টাররা, সেখানে সাকিবিয়ানরা চাচ্ছেন দরদ থেকে মিশা সদাগরের ছুটি। আপনাদের আশাটা পূরণ হইতে পারে, আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন, শেয়ার করেন। এসকে মুভিজের কর্ণধার আশুক ধানুকা পর্যন্ত যদি এই খবরটা পৌঁছে যায়, আপনাদের এই আশাটা পূরণ হওয়ার পথে আমি কেন যেন দেখছি। দ্বিতীয়ত কথা হচ্ছে আসি ওমর সানিকে নিয়ে। ওমর সানিকে এমনি ইকবাল সাহেব নিয়েছেন অনেক পছন্দ করে, এই উইকেটটা ছিল মিশা সদাগরের। মিশা সদাগরের উইকেট পড়ে যাওয়ার পরে ওমর সানিকে এমডি ইকবাল সাহেব নিলেন, ভালোর জন্যই তো সবাই নেয়, তাই না? কিন্তু ওমর সানি যে কাজটা করলো মহরতের দিন সাংবাদিকদের, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই তো চুপ করো, এভাবে ধমকি দিয়ে সাংবাদিকদের কথা বলা ঠিক না। একমাত্র লোক রুবেল সাহেব, আমার ওস্তাদ, সাংবাদিকদের কোনো ইন্টারভিউ তিনি দেন নাই, বলছে যে তোমরা যাও, তোমাদের ইন্টারভিউ আমি দেব না। এই রুবেল সাহেবই একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাংবাদিকদের মানে সাপোর্ট ছাড়া একবারে স্ট্যান্ড বাই ছিলেন তার পজিশনে অনর, আর কেউ নাই, এরকম ক্ষমতা কেউ দেখাইতে পারে নাই। সেজন্য একটা ছেলে উঠতে ওস্তাদকে দিতেই হয়। তো ওমর সানি সাহেব এখানে তুই তুকারি করে কথা বলছেন, এটাও ঠিক না, কারণ এটা মনে করেন শিষ্টাচার বহির্ভূত। আপনারা একটা জায়গায় যাইবেন, সেখানে অনেক ধরনের লোক থাকবে, সেখানে সিনিয়র জুনিয়র অনেকেই থাকবে, এটা কার্টেসি মেনটেন করে কথা বলা উচিত সাংবাদিকদের। এইভাবে এই তুমি চুপ করো, এই কোয়াইট করতে বলছি, এই কোয়াইট করো, একটা মানে কেমন জানি হাল্লা মাথায় দিচ্ছে, এটা তো ঠিক না। ইকবাল সাহেব একটা সুন্দর গল্প নিয়ে সবসময় ছবি বানান, ওনার রিভেঞ্জ ওনার বিট্রে হাতে জমা আছে, তো এই কিল হিম সেটাও একটা নাম করা ছবি ছিল। তো এখন ডেড বডি নিয়ে আসছেন এখানে এই ওমর সানিকে, ওমর সানি তো আইসাই পসায়া দিল, এটা হয়তো ইকবাল সাহেব জিনিসটা বুঝেন নাই। সাংবাদিকদের মানে লেজে পাড়া দিয়া আপনি কোনো কাজ করতে পারবেন না, সাংবাদিকদের সহযোগিতা সব সময় লাগবে। এবং ইকবাল সাহেবকে সাংবাদিকরা পছন্দ করেন বলেই 200+ সাংবাদিক ওখানে উপস্থিত ছিলেন, তো উনার ক্ষুধা লাগছে। কেউ সব কি মানে কি বলবো, পাগলের প্রলাপ, 3000 বছর ধরে খাই না খুই না, এগুলি কি? তো যাই হোক, এতে করে আমার মনে হয় না যে সিনেমার প্রমোশন হয়েছে, এখানে সিনেমার ডমিশন কি করে ডিমোশন হয়েছে। তো যাগ্গা, আমি শুধু এই ভুলগুলি তুলে ধরলাম। তো একটা সিনেমার জন্যে একটা শিল্পী সব দিকেই সহায়ক, যেমন অভিনয়ের দিকে তেমন নামের দিক থেকে। ওমর সানির নাম কোন দিক দিয়ে আছে বেয়াদব সবাই জানে। আমার সাথে একটা ঘটনা ঘটছিল, হট করে আমার এই যে থোতার মধ্যে এরকম করে ধরছে, মানে বিজয় দিবসের দিন, কোনো কথা নাই বলা নাই কিচ্ছু নাই, আমি তো ওর সিনিয়র, ওর জুনিয়র না। তো এইরকম আচরণ মানুষ কাদের সাথে করে, ঠাট্টা মশ করা জুনিয়রদের সাথে করে। তো যাগ্গা, ওর ব্যাপারে আমি কথা বলতে অনিচ্ছুক, যেটুকু বললাম এইটুকু আমার জন্য বেশি হয়ে গেছে, গা চুলকাইতেছে, ওর কথা আমি বলতে চাই না। এখন বলতে চাই মিশা সদাগর। মিশা সদাগরের আপনারা চাইছিলেন যে সাকিব খান সাথে মিশামুক্ত সাকিব খান,
এটা হয়তো আপনাদের আশাটা পূরণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আচ্ছা যাক, ওইটা তো ওই এখন আসি দরদ সিনেমায়। যারা যারা আসছে আমার মনে হয় না ওখানে মিশা সদগরের প্রয়োজন আছে, কারণ রাহুল দেব, রাজেশ শর্মা, এই গতকালকে অ্যাড হইলো আবার জেসিয়া ইসলাম। জেসিয়া ইসলাম কিন্তু 9mm ছবির নায়িকা, তার আগে সে 2017 সালে বিউটি কনটেস্টে ই হয়েছেন, বিজয়ী হয়েছেন। তো তারপর আছে আবার সোনাল চৌহান। সোনাল চৌহান তামিল ছবিতে অনেক ছবি করছে, প্রবাসের সাথে ছবি করছে, তারপরে বুড্ডা হোগা তেরা বাপ, ইমরান হাশমির সাথে আবার ছবি করছে হইল জান্নাত। তো সেরকম একজন সুন্দরী এবং ভালো অভিনেত্রী, তার ক্যারিয়ার যুক্ত হইল এই দরদ। তারপর আবার পায়েল সরকার, দেব দে কি জানি ইন্ডিয়ান আর্কানায়িকা কি যেন রয় কলকাতার, সাকিবের সাথে আরও অনেক কাজ করছে। তো এখন এই যে এতগুলি শিল্পী দরদে যুক্ত হইল, তারপরেও কি মিশা সওদাগরের দরকার আছে মনে করেন? তারাও এতটা ইন্টারেস্টেড না। আর গল্প নিয়ে অনন্য মামুন যেভাবে এগুচ্ছে, আমার মনে হচ্ছে যে মিশা সওদাগরের উইকেটটা এখান থেকে উপরে যেতে পারে, যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আচ্ছা গেল এটা। তারপর উমর সানি আবার বলে ফেলাইলো, ইকবাল সাহেব কিন্তু বলতে চায় নাই, উমর সানি এই তুই ঈদে আসবি, তোর ঈদে আসতে হইব, এখান তো কিন্তু মারা খাইছে। কিসের জন্য মারা খাইছে জানেন? ঈদে আছে রাজকুমার, রাজকুমার কই? রাজকুমারের কি আপনারা মনে করছেন যে ওই পাবনায় মেন্টাল হসপিটালে শুটিং হবে? না, ভালো ভালো জায়গায় শুটিং হবে। তারপরও এখান থেকে যাবে